সুপ্রিয় সুদি স্কাউট ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্কাউটিং বিষয়ক অনুষ্ঠানে। আমি আছি মারতুন্ড প্রতাপ কমরেড। শুরুতেই জেনে নেব স্কাউটিং কি ও কেন, সাথে থাকুন, ফিরছি খানিক বাদে। স্কাউট মুভমেন্ট বা স্কাউটিং হলো একটি বিশ্বব্যাপী সামাজিক আন্দোলন। এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক আন্দোলন। স্কাউটসের জনক স্যার রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড বেডেন পাওয়েল অফ গিলওয়েল এই আন্দোলনের সূচনা করেন 1907 সালে। তিনি জাতিতে ছিলেন একজন ইংরেজ এবং সৈনিক। স্কাউটসের জনককে সংক্ষেপে আমরা ভিপি বলি, অর্থাৎ বেডেন পাওয়েল। ভাবছেন এটা আবার কেমন আন্দোলন? না ভিউয়ার্স, এটা মোটেও অন্য সব আন্দোলনের মতো নয়। এই আন্দোলন হচ্ছে আনন্দের মধ্য দিয়ে শিক্ষাদান, যার মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার প্রয়াস পায়। প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি স্কাউটিং এক সম্পূরক শিক্ষা ব্যবস্থাও। স্কাউটিং এর মূল লক্ষ্যই হচ্ছে শিশু কিশোর কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক গুণাবলীর উন্নয়ন, যার মাধ্যমে তারা সমাজ, পরিবার তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। স্কাউটিং এর মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ, যার স্বাদ নিতে হলে যোগদান করতে হবে এই আন্দোলনে। যোগদান করেই আবার একজন স্কাউট সদস্য হয়ে ওঠা যায় না, এর জন্য থাকতে হবে একাত্মতা এবং অপরকে সাহায্য করার মন মানসিকতা। তাহলেই খুঁজে পাওয়া যাবে এর আনন্দ। আর আনন্দের অপর নামই স্কাউটিং। যে কোনো কাজে চিন্তিত না হয়ে ধীরে সুস্থে এগিয়ে যাওয়ার প্রত্যয় এনে দেয় এই স্কাউটিং। ধীরতার সাথে সকল কাজকে এগিয়ে নিতে পারে একজন স্কাউট। এটি এমন এক শিক্ষা ব্যবস্থা যা জীবনে আনে অসাধারণ পরিবর্তন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা উপলব্ধি করা যায়। কিছুদিন এর শিক্ষার পর শপথ পাঠের মাধ্যমে একজন ছেলে বা মেয়ে স্কাউট সদস্য হয়ে উঠতে পারে। পড়তে পারে স্কাউট পোশাক, লাগাতে পারে সদস্য ড্রেস এবং নিচু দলের স্কাউট। এরপর সে পার করে প্রতিটি স্তর এবং খুঁজে পায় নানান বিষয়। স্কাউটিং কার্যক্রমে কতগুলো বিশেষ বৈশিষ্ট্য লক্ষণীয়। তার মধ্যে হাতে কলমে কাজ শেখা, ছোট দল পদ্ধতিতে কাজ সম্পাদন করা, মুক্তাঙ্গনে কাজ করা এবং ব্যাচ পদ্ধতির মাধ্যমে কাজের স্বীকৃতি প্রদান। পাশাপাশি তিন আঙ্গুলে সালাম, ডান হাতে কর্মর্দন, স্কার্ফ, স্কাউট পোশাক ও ব্যাচ পরিধান ইত্যাদি তো রয়েছেই। একজন স্কাউটকে সর্বদা স্কাউট আইন ও প্রতিজ্ঞা মেনে চলতে হয়। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েলের নির্দেশিত নিয়ম অনুসারেই দীক্ষা গ্রহণ ও প্রতিজ্ঞা পাঠের মাধ্যমে স্কাউট সদস্য হতে হয়। স্কাউটিং এর রয়েছে তিনটি স্তর বা শাখা, তার মধ্যে রয়েছে কাপ, স্কাউট এবং রোভার। প্রাথমিক স্কুল পর্যায়কে বলা হচ্ছে কাপ, মাধ্যমিক পর্যায়কে বলা হচ্ছে স্কাউট এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়কে বলা হচ্ছে রোভার। প্রতিটি শাখার জন্য স্কাউটিং এর আলাদা আলাদা মূল মন্ত্র রয়েছে। কাপদের জন্য যথাসাধ্য চেষ্টা করা, স্কাউটদের জন্য সদা প্রস্তুত এবং রোভারদের সেবা দান। স্কাউট কার্যক্রমে রয়েছে সাপ্তাহিক ক্লাস, কম লেখা, হাইকিং, পায়োনিয়ারিং সহ অনেক অনেক প্রোগ্রাম। কাপদের জন্য ক্যাম্পুরি, স্কাউটদের জন্য জাম্বুরি এবং রোভারদের জন্য মুট, যা আয়োজন করা হয়ে থাকে আন্তর্জাতিক, জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে। এছাড়া বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম বিভিন্ন ইউনিট ও জেলা পর্যায়ে গ্রহণ করা হয়। তার মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, স্যানিটেশন সহ নানা প্রোগ্রাম। বন্যা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে স্কাউটারদের সাহায্য সহযোগিতা বাংলাদেশের মানুষ আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এসেছে। স্কাউটদের এই সকল কার্যক্রম বিভিন্ন ট্রেনিং ও ব্যাচ প্রদানের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হয়। স্কাউটিং এর তিনটি শাখার জন্য রয়েছে সর্বোচ্চ ব্যাচ, তার মধ্যে কাপদের জন্য রয়েছে শাপলা ব্যাচ, স্কাউটদের জন্য রয়েছে প্রেসিডেন্ট স্কাউট ব্যাচ এবং রোভারদের জন্য রয়েছে প্রেসিডেন্ট রোভার স্কাউট ব্যাচ। অ্যাডাল্ট লিডারদের তাদের স্কাউটিং অবদান রাখার জন্য বিভিন্নভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ পদক হচ্ছে রৌপ্য ব্যাঘ্র এবং দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে রৌপ্য ইলিশ। বিশ্ব স্কাউট সংস্থা উজ্জ্বল বিভিন্ন দেশে অসাধারণ স্কাউটারদেরকে দিয়ে থাকে ব্রোঞ্জ উলফ ব্যাচ। তবে খুব কম সংখ্যক স্কাউট সদস্যই এই উলফ ব্যাচ পেয়েছে। 1935 সনের 2 আগস্ট লর্ড বেডেন পাওয়েলকে সর্বপ্রথম এই ব্যাচ প্রদান করা হয়। মজার একটি তথ্য দিচ্ছি আপনাদের, পৃথিবীর 161টি দেশের 31 মিলিয়ন স্কাউট সদস্য এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন।